হাই, ওয়েলকাম এভরিওয়ান। মাই নেম ইজ মোহাম্মদ শেখ সাদি। আমি ইউটিউবের উপর আমার প্রথম ভিডিওতে আপনাদের নিকট তুলে ধরেছিলাম কীভাবে চ্যাট হালি, স্টিভ চেন এবং জাভেদ করিম একটি সমস্যার সমাধান করতে গিয়ে ইউটিউব সৃষ্টি করে ফেলে। আমি সেখানে তুলে ধরেছিলাম কীভাবে ইউটিউব প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে ভিডিও ক্রিয়েটার ভিডিও আপ করছে, কনজিউমার ভিডিও দেখছে এবং কনজিউমার দ্যাট মিন জনতা যেখানে চলে এসেছে, অ্যাডভার্টাইজারও সেখানে চলে এসেছে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। দ্যাট মিন্স ইউটিউব সেখানে তৈরি করেছে একটা প্ল্যাটফর্ম। আপনি কি আপনার বিজনেসের জন্য প্ল্যাটফর্ম তৈরি করেছেন? আপনি কি আপনার বিজনেসের জন্য ইকোসিস্টেম তৈরি করেছেন, নাকি আপনি করছেন প্রজেক্ট? প্রজেক্ট মিন্স আপনি প্রোডাক্ট দিচ্ছেন, টাকা নিচ্ছেন, প্রোডাক্ট দিচ্ছেন, টাকা নিচ্ছেন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে আপনি আপনার ব্যবসার জন্য পুনরায় প্ল্যাটফর্ম তৈরি করবেন আমার এই দ্বিতীয় ভিডিওতে ইউটিউবের উপর। চলেন তো যাওয়া যাক সেই ভিডিওতে, লেটস গো। সারা পৃথিবীর এখন যে অ্যাডভার্টাইজমেন্টের ট্রাফিক রয়েছে তা অন্যান্য মিডিয়া থেকে সরাসরি ইউটিউবে চলে এসেছে, কিন্তু এটা কেন চলে এসেছে? কারণ হচ্ছে এখানে মেইন রোল হচ্ছে এম্পাওয়ারমেন্টের। এম্পাওয়ারমেন্ট মিন্স কি আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এম্পাওয়ারমেন্ট মিন্স হচ্ছে আপনি ইউটিউবে যা দেখতে চাচ্ছেন আপনি তাই দেখতে পাচ্ছেন, যা আপনাকে পাওয়ারফুল করছে, আপনাকে স্ট্রং করছে। কিন্তু আপনি কিন্তু টেলিভিশনে বা অন্যান্য মিডিয়াতে আপনি যা দেখতে চাচ্ছেন তাই কিন্তু দেখতে পাচ্ছেন না। আপনি ইউটিউবে যে কোনো ভিডিও যে কোনো সময় যতবার ইচ্ছা দেখতে পাচ্ছেন। টেলিভিশনে আপনি চাইলেই যে কোনো সময়ে যে কোনো ভিডিও যে কোনো কিছু বারবার দেখতে পারবেন না। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে অনেকেই আমার আম্মা অথবা আপনার আম্মা বা আপনার ওয়াইফ অথবা আমাদের অনেকের বোন যারা বিভিন্ন সিরিয়াল টেলিভিশনে দেখে থাকেন, যা এক সপ্তাহ পর পর এক সময় আসতো, এখন সেটা এক দিন পরপর আসছে, কিন্তু তারপরও কিন্তু সে একদিনে চাইলেই বারবার সেটা দেখতে পাচ্ছিল না। কিন্তু এখন কিন্তু ইউটিউবে এসে সেই সিরিয়ালে যদি সে দেখতে চায় সে কিন্তু বারবার একদিনেই দেখতে পাচ্ছে, যতবার ইচ্ছা ততবার দেখতে পাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে আপনি যা দেখতে চাচ্ছেন আপনি চাইলে ইউটিউবে যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার দেখতে পাচ্ছেন। আরেকটা বড় বিষয় হচ্ছে আপনি যদি টেলিভিশন দেখতে চান আপনাকে একটা রুমে গিয়ে বসতে হচ্ছে, টেলিভিশন অন করতে হচ্ছে এবং তাতে টেলিভিশনে অবশ্যই ডিসকানেকশন থাকতে হচ্ছে। কিন্তু ইউটিউব কিন্তু আপনি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার মোবাইল দিয়ে, আপনার ট্যাব দিয়ে, আপনার ল্যাপটপ দিয়ে, আপনি গাড়িতে আছেন, আপনি অফিসে আছেন, আপনি বাইরে আছেন, যে কোনো জায়গায় সেটা কিন্তু আপনি ভিডিও প্লে করে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যখন টেলিভিশন আপনাকে কোনো ভিডিও দেখাচ্ছে বা কোনো কিছু দেখাচ্ছে সেই সম্পর্কে কিন্তু আপনি ভয়েস রেইজ করতে পারছেন না, কিন্তু ইউটিউবে আপনি কিন্তু ভয়েস রেইজ করতে পারবেন এবং ভয়েস রেইজ করে সেই ভিডিও সম্পর্কে আপনার লাইক, আপনার কমেন্টস এবং চাইলে সেটা আপনি শেয়ারও করতে পারবেন। এবং আপনার সাথে যে কন্টেন্ট ক্রিয়েটর যিনি ভিডিও আপ করছে তার সাথেও সম্পর্ক তৈরি হচ্ছে। কীভাবে? আপনি যখন টেলিভিশন দেখছেন, টেলিভিশনে যেই মিডিয়া থেকে বা যেখান থেকে টেলিভিশনে যে ভিডিও আপ করা হচ্ছে, যে ভিডিও আপ করছে তার সাথে কিন্তু আপনার ভিউয়ার্সের বা সাবস্ক্রাইবের কোনো রিলেশনশিপ বা কোনো সম্পর্ক থাকছে না। কিন্তু ইউটিউবে যে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও আপ করছে তার সাথে সাবস্ক্রাইবারের ভিউয়ার্সের একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে এবং নিচে সেই সাবস্ক্রাইবারদের মধ্যেও একটা কমিউনিটি তৈরি হচ্ছে, তারা নিজেরা নিজেরাও আলোচনা করছে। আরেকটা বিষয় হচ্ছে টেলিভিশন বা অন্যান্য মিডিয়া এরা হচ্ছে স্লো এবং ডিসএঙ্গেজিং, তারা হচ্ছে ইউটিউবের তুলনায় স্লো এবং ডিসএঙ্গেজিং, আর ইউটিউব সেই তুলনায় হচ্ছে অনেক ফাস্ট। ইউটিউবে আপনি যে কোনো কিছুই খুব সহজেই আপনি দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন এবং যখন কোনো অ্যাডও আসছে সেই অ্যাডটাও আপনার কাছে গাইডেড মিসাইল হিসেবে বা টার্গেটেড গাইডেড মিসাইল হিসেবে আপনার কাছে আসছে। কীভাবে? সাপোজ আপনি টেলিভিশন দেখছেন, টেলিভিশনে কোনো শাড়ির অ্যাড হচ্ছে, কোনো ডিটারজেন্টের অ্যাড হচ্ছে, সেটা আপনি ইউজ করেন না, অথবা সেখানে রেজারের অ্যাড হচ্ছে, কোনো ফিমেল আছেন, আপনার ওয়াইফ আছেন, উনি রেজার ইউজ করেন না, কিন্তু তারপর ওনাকে ওই ভিডিও দেখতে হচ্ছে। কিন্তু যখন আপনি ইউটিউব দেখছেন, ইউটিউব আপনার ভিডিও দেখার উপর বেস করে জানে যে আপনি কোন কোন ভিডিও দেখতে পছন্দ করেন, সেই অনুযায়ী আপনার কাছে অ্যাডভার্টাইজমেন্ট শো করছে। দ্যাট মিন্স যেটা হচ্ছে টার্গেটেড মিসাইল গাইডেড ভিডিও হিসেবে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে আপনি টেলিভিশনে কোনো অ্যাড দেখলে সেটা চাইলে কিন্তু আপনি স্কিপ করতে পারছেন না, কিন্তু ইউটিউবে আপনার কাছে যখন ভিডিও দিচ্ছে 3 সেকেন্ড সময় পাচ্ছেন, এর মধ্যে আপনি সেই ভিডিও স্কিপ করতে পারছেন, যা আপনাকে আরও পাওয়ারফুল করছে। এবং এখানে আরেকটা বড় বিষয় হচ্ছে ইউটিউবে আপনার নিচ কন্টেন্ট পাচ্ছে। নিচ কন্টেন্টটা কি? নিচ কন্টেন্ট হচ্ছে টার্গেটেড ফোকাস এবং আনলিমিটেড। যেমন সাপোজ আপনি পেন্টিং রিলেটেড কোনো ভিডিও চাচ্ছেন বা কিজদের জন্য কোনো ভিডিও চাচ্ছেন, সেটা কিন্তু চাইলেই আপনি টেলিভিশনে পাবেন না, কিন্তু ইউটিউবে আপনি পেন্টিংয়ের পর হিউজ কন্টেন্ট পাবেন। আপনি কিজ রিলেটেড বিভিন্ন তাদের ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে হিউজ কন্টেন্ট আপনি পাবেন, হিউজ ভিডিওস পাবেন, যেটা আপনি টেলিভিশনে কিন্তু পাচ্ছেন না। আরেকটা বিষয় হচ্ছে যখনই কোনো ব্যবসা শুরু হয় বা ইউটিউবে যখন ব্যবসা শুরু করেছে তা কিন্তু প্রথমেই সাকসেসফুল হয়নি, তাকে কি করতে হয়েছে? পাইলট এক্সপেরিমেন্টেশন অ্যান্ড ভ্যালিডেশন করতে হয়েছে। দ্যাট মিন্স আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি।
যখন কোনো বিজনেস স্টার্ট হয় সেই বিজনেস স্টার্ট করেই সে ফার্স্টেই সাকসেসে পৌঁছায় না। আপনারা অনেকেই তো হয়তো চেন হকি স্টিক, যেটা হচ্ছে এইভাবে নিচ থেকে উপরে যায়, হকি স্টিক যে কার। ইউটিউব যখন বিজনেস শুরু করেছিল তাদের ফার্স্টেই বিজনেসের সিচুয়েশন এত ভালো ছিল না, যার ফলে তারা পাইলট এক্সপেরিমেন্টেশন অ্যান্ড ভ্যালিডেশন করে তাদের বিজনেসকে আপ করেছে। সাপোজ তারা অফেন্সিভ ভিডিওর ক্ষেত্রে, কপিরাইট ভিডিওর ক্ষেত্রে অনেক বেশি স্ট্রং হয়েছে। যখনই আপনি কোনো কপিরাইট ভিডিও যদি সেখানে আপনি আপ করেন অথবা আপনি যদি সেখানে কোনো অফেন্সিভ ভিডিও আপ করেন, মুহূর্তের মধ্যে ইউটিউবটা ডিলিট করে দেবে। কারণ সে চিন্তা করে তার কনজিউমারের ডিমান্ড অনুযায়ী, সে চিন্তা করে তার কন্টেন্ট ক্রিয়েটারের থিঙ্কিং অনুযায়ী, যে যখনই সে আপনার মতো চিন্তা করে, যখন এখানে কোনো কপিরাইট ভিডিও আসবে এবং এখানে কোনো অফেন্সিভ ভিডিও আসবে, সাথে সাথে সে এটা ডিলিট করে দেবে, যার ফলে তার ইউটিউবের প্ল্যাটফর্মের আরও গ্রহণযোগ্যতা বাড়বে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমিও আপনার কাছে বলতে পারি, যখনই আপনি ইউটিউবে কোনো ভিডিও আপ করবেন, আপনার যে ভিডিও যারা দেখছে তাদের ডেমোগ্রাফিক কি, তাদের সাইকোগ্রাফিক কি, তাদের জিওগ্রাফিক, এথনোগ্রাফিক সব কিছু ইউটিউব আপনাকে বলে দিবে। মানে আপনি সেখানে ডিটেল অ্যানালিটিক্স পাবেন, আপনি ভিউয়ার্সদের ডিটেইলস অ্যানালিটিক্স পাবেন আপনি ভিউয়ার্সদের। এবং মজার ব্যাপার হচ্ছে, সে কোন কান্ট্রি থেকে দেখছে, কত মানুষ দেখছে, এবং সে মেল না ফিমেল, তার এজ কত, এবং তাদের অ্যাভারেজ টাইম পিরিয়ড কত সময় ধরে আপনার ভিডিও দেখছে, মানে সে টোটালি ডিটেলস অ্যানালিটিক্স আপনাকে দিয়ে দিচ্ছে, যার ফলে আপনি সেই অনুযায়ী আপনার ভিডিও আরও সঠিকভাবে আপনার ভিউয়ার্সের জন্য, সাবস্ক্রাইবারের জন্য আপনি তৈরি করতে পারছেন। এবং মজার বিষয় হচ্ছে, এই ভিডিও যারা দেখছে তাদের এত ইনফরমেশান দেওয়ার পরও ইউটিউব সেই আপনার ভিউয়ার্সের ইনফরমেশান আপনার কাছে রিভিল করছে না। এটা আমার কাছে আসলে অসাধারণ লেগেছে। তো আমি আসলে অ্যাট লাস্ট আপনাকে বলতে চাই, আপনি কী করছেন? আপনি কি প্রজেক্ট বিজনেস করছেন না প্ল্যাটফর্ম তৈরি করেছেন? আপনি কি প্রজেক্ট বিজনেস করছেন না প্ল্যাটফর্ম? প্রজেক্ট মিন্স আপনি প্রোডাক্ট দিচ্ছেন, টাকা নিচ্ছেন, ট্রানজ্যাকশনাল বিজনেস। আর ইউটিউব তৈরি করেছে প্ল্যাটফর্ম, যেখানে আপনি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যেখানে সকলের বেনিফিট হচ্ছে এবং আপনিও হিউজ আয় করছেন। আমি কিন্তু আমার এই ভিডিওগুলোর মধ্যে সবসময় আপনাদের কাছে কেস স্টাডি তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনার ব্যবসায় আপনি ইমপ্লিমেন্ট করে সফল হতে পারেন। আমি আশা করব আমার এই ভিডিও আপনারা সফলভাবে আপনাদের ব্যবসায়ের ক্ষেত্রে, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করে সফল হবেন। আমি ইউটিউবের উপর আমার এই দ্বিতীয় এবং শেষ ভিডিওতে আপনাদের কাছে আরও পরিষ্কারভাবে তুলে ধরেছি কীভাবে আপনি আপনার বিজনেসের জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, কীভাবে আপনি আপনার বিজনেসের মধ্যে আরও বেশিভাবে ওয়াইড করে, ইকোসিস্টেম ডেভেলপ করে আপনার বিজনেসকে আরও বেশি ইনোভেটিভ ওয়েতে আপনি এক্সপ্যান্ড করতে পারেন। আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো প্রকারের প্রশ্ন, আপনাদের যে কোনো প্রকারের মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্টস বক্সে জানাবেন। আমি আরও কোন কোন বিষয় আপনাদের জন্য কেস স্টাডি তৈরি করতে পারি, যেটা আপনাদের ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা করবে, তাও আমাকে নিচে কমেন্টস বক্সে জানাবেন। অবশ্যই আমার এই ভিডিও শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে বেল বাটনে অবশ্যই হিট করবেন, এবং যত সম্ভব আমার এই ভিডিও শেয়ার করুন সবার সাথে, যাদের প্রয়োজন এই ভিডিও তাদের ব্যবসা ডেভেলপমেন্ট করার জন্য, তাদের সাথে শেয়ার করুন। আমার সাথে এত সময় থাকার জন্যে, আমার ভিডিও দেখার জন্যে বিনীতভাবে, আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, স্টে ব্লেসড, লাভ ইউ অল।